সুবাস নিয়ে হাজির হয় বর্ষাকাল। মহাকবি কালিদাস থেকে শুরু করে রবীন্দ্রনাথ সকলের কাছেই বর্ষা হয়ে উঠেছে কবিতার ঋতু। গুরু গুরু গম্ভীর মেঘে দম্মরধনু বেজে ওঠে আকাশে, এই ঋতু কবিদের ঋতু, এই ঋতু রবীন্দ্রনাথের ঋতু। প্রকৃতিকে কবি যেন হৃদয় দিয়ে দেখেছেন, অনুভব করেছেন সীমার মধ্যে অসীমকে। প্রকৃতির প্রান্তরে ঘন সবুজ শ্যামলিমা, নদীর স্রোতে মেঘের ছায়ায় মন মোর মেঘেরও সঙ্গী হয়ে দিগন্তে উড়ে চলে আর বলে ওঠে এমনও দিনে তারই বলা যায়, হয়তো সারা জীবন অন্বেষণ করেও যাকে পাওয়া যায় না। তাপিত শুষ্ক পৃথিবীকে সুধারসে ভরিয়ে দেওয়ার জন্যে শ্যামল সুন্দরের আগমন তমাল কুঞ্জ পথে সজল ছায়ার মধ্যে, হৃদয় যেন ময়ূরের মতো নেচে ওঠে। কবির বর্ষার গানগুলো যেন প্রকৃতির সঙ্গে মানবের গভীর সম্পর্ক রচনা করে দেয়। বর্ষা ঋতুর সঙ্গে কবির নিবিড় আত্মসংযোগ ছিল। সোনাতরি পর্বে কবির বিভিন্ন রচনায় গানে কবিতায় সজল মেঘমধুর বর্ষার নব বাড়িপাত ঘটে গেছে। বলা যায় এখানে রবীন্দ্রনাথের ওপর যেন জয়দেব আর কালিদাসের প্রভাব পড়েছে। কবি যখন শিলাইদহ অঞ্চলে ছিলেন প্রায় এক যুগ, সেখানকার বর্ষার বিচিত্র রূপ কবিকে মুগ্ধ করেছিল। কবির লেখনী থেকে বেরোলো আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে। বর্ষাকে কেন্দ্র করে কবি প্রায় 115টি গান রচনা করেন। কবির মনে কোন এক শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে উঠেছিল। আশার প্রবন্ধে কবি লিখলেন, সঙ্গীত শাস্ত্রের মধ্যে সকল ঋতুরই জন্য কিছু কিছু সুরের বরাদ্দ আছে, বর্ষার জন্য মেঘমল্লার, দেশ এবং আরো বিস্তর। শিলাইদহের পদ্মার বুকে বর্ষার মাধুর্যে আকুল কবি লিখলেন ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। এবার বর্ষামঙ্গল নিয়ে কিছু বলা যায়। 1315 সাল শান্তিনিকেতনের ব্রহ্মচর্য আশ্রমে তখন প্রচুর ছাত্র, অনুষ্ঠিত হলো বর্ষামঙ্গল উৎসব। নবজলধারার আহ্বানে ব্যাকুল হয়েছে অমল পঞ্চক। তখন কবি গাইলেন আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে। এটা তো প্রথমবার। 1329 সালে দ্বিতীয় বর্ষামঙ্গল অনুষ্ঠিত হয় কলকাতায়, প্রথমে রামমোহন লাইব্রেরি হলে, পরে এক সাধারণ রঙ্গমঞ্চে। এই বর্ষাকালেই পল্লী কবি জসিমউদ্দিন গুরুদেবের সঙ্গে দেখা করতে আসেন। ঘরে কেয়া ফুলের সুবাস, বেলফুলের দুগাছি মালা কবির পাশে রয়েছে, যেন বাংলাদেশের বর্ষা ঋতুর খানিকটা ধরে এনে এই ঘরে জীবন্ত করে রাখা হয়েছে। গৈরিক বসন পরিহিত মহামানবের সামনে এসে পল্লী কবির অন্তর হয়েছে পরিপূর্ণ। মৃত্যুহীন কবি বর্ষামঙ্গলের মহাবিনায় শেষ বর্ষণের সুরে মহাপ্রাণের দিনটিও যেন একই উৎসবের সূত্রে মালা গেঁথে রেখে যেতে চেয়েছে। এলো সেই 22 শ্রাবণের এমন এক বর্ষণ মুখর দিন, কবির অনন্ত জীবনের অবসান। কবি বোধহয় মনে মনে গিয়ে উঠেছিলেন মরণের উহ মম শ্যাম সময়। নমস্কার।